শ্রমিকের 25 কোটি টাকা লোপাটের মামলায় প্রথমবারের মতো দুদকের মুখোমুখি হলেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘণ্টাখানেকের জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নির্দোষ দাবি করেন এই নোবেলজয়ী। এদিকে দুদক সচিব জানান, আইন অনুযায়ী কাজ করছেন তারা, হয়রানি করার উদ্দেশ্য নেই। দুর্নীতির অভিযোগে প্রথমবারের মতো দুদকের আঙিনায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সকাল 9:30টায় দুদক কার্যালয়ে তার বিরুদ্ধে অভিযোগের জবাব দিতে হাজির হন তিনি। এ সময় তার সাথে ছিলেন আইনজীবীরাও। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেন, জানতে চান শ্রমিক কল্যাণ তহবিলের টাকা বিভিন্ন জায়গায় কিভাবে তছরুপ হয়েছে। অবশ্য জিজ্ঞাসাবাদ শেষে কথা বলতে রাজি হননি ডক্টর ইউনূস। যেহেতু এটা একটা লিগ্যাল ম্যাটার, লিগ্যাল ব্যাপারটা কি উনি একটা শান্তভাবে বুঝিয়ে দেবেন। তার আইনজীবী জানান, দুই পক্ষের চুক্তির ভিত্তিতে লেনদেন হয়েছে। দেশে বিদেশে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করতেই ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ডক্টর ইউনূসকে যে এখানে আসামি করা হয়েছে, যেখানে কোনো মামলাই হয় না, চুক্তির ব্যাপার দুই পক্ষের স্বাক্ষরিত, সেখানে এটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে, ওনাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলা করা হয়েছে বলে উনি মনে করেন। তবে দুদক সচিবের দাবি, মামলার তদন্তের স্বার্থে তাকে তলব করা হয়েছে, এখানে হয়রানি বা ব্যক্তি পরিচয় দেখা হচ্ছে না। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কাছে আপত্তি করেন, অভিযোগ করেন, তারা বিষয়টি তদন্ত করেন এবং তদন্তের সত্যতা পাওয়ার পরিপ্রেক্ষিতে দমন কমিশনের কাছে অভিযোগটি প্রেরণ করেন এবং এই অভিযোগটি দমন কমিশনের তফসিলভুক্ত হয়। এই নিয়ম মেনেই এই মামলাটি হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে। এখানে আসলে হয়রানির কোনো সুযোগ নেই, আইনগতভাবে এখানে সেই হয়রানি বা উদ্দেশ্য করার কোনো অবকাশ নেই। গত 27 সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস সহ 8 জনকে তলব করে নোটিশ দেয় দুদক। এর মধ্যে বুধবার গ্রামীণ টেলিকমের 4 পরিচালককে জিজ্ঞাসাবাদ করে। চলতি বছরের মে মাসে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। তসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।